যারা মেট্রো রেল সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিচারের দায়ভার দেশের মানুষের উপর ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সব কথা বলেন প্রধানমন্ত্রী দেশের মানুষ এমন ক্ষতি করেছে তা নিজে বিশ্বাস করতে পারছেন না বলেও জানান সরকার প্রধান আরও জানাচ্ছেন সাহারিয়ার বাধন উনিশ জুলাইয়ের নাশকতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে যানজটের নগরীর স্বস্তিদায়ক গণপরিবহন মেট্রো রেল রাষ্ট্রীয় অন্যান্য স্থাপনার মতো ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি মেট্রো রেল ভাংচুর করা হয় মিরপুর দশ আর কাজীপাড়ার স্টেশন বৃহস্পতিবার নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বরের মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন যে কয়টি স্থাপনা বিশ্বের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আর জনজীবনের স্বস্তি এনেছে সেখানেই হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি মানসিকতা মেট্রো রেলের উপর এত আক্রোশ কেন এমন প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন এটি বিশ্বাস করা কঠিন দেশের মানুষই এমন ক্ষতি করেছে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন পৃথিবীর বহু দেশে গেছি আমি চড়েছিও কিন্তু আমাদের এটা ছিল সবথেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষের করতে পারে কিন্তু সেই কাজই করেছে যারা মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনা নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশের মানুষের উপর ছেড়ে দিয়েছেন মন্তব্য করে সরকার প্রধান বলেন শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা চালিয়েছে সন্ত্রাসীরা যারা একটু আঘাত করলো এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশে মানুষ কত খুশি ছিল তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে যাচ্ছি যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা